ওয়েলকাম টু স্পোর্টস রিভাইজ। আজকের নতুন ভিডিওতে সকলকে স্বাগত। এই ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ভিডিও, তোমাদেরকে সকালবেলা এক্সক্লুসিভ ইন্ডিয়াতে বোধহয় ফার্স্ট আমি জানিয়েছিলাম যে এটিকে মোহনবাগান ইজ সিরিয়াসলি ইন্টারেস্টেড ইন দ্য ইরানিয়ান স্ট্রাইকার অ্যান্ড ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইরানিয়ান স্ট্রাইকার ইন দিস এরা, করিম আনসারি ফারদের ওপর। এবং এটাও জানিয়েছিলাম যে আমি যতটা শুনেছি এটা মোটামুটি সত্যি, কিন্তু এটাকে এখন একটা রিউমার স্টেজে রাখতে চাইছি, তো সেটাও আমি বলেছিলাম। এর সাথে সাথে এটাও জানিয়েছিলাম যে আমার কাছে একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে, যদি আমার কাছে সম্ভব হয় তাহলে আমি বিকেলবেলা ভিডিও করব অথবা আগামীকালকে জানাবো। তো দেখো, আমি অবশ্যই টাইম দিতে পারছি, তো একদমই ডিটেলসে তোমাদের জানিয়ে দিই সেই গুরুত্বপূর্ণ আপডেটটা যেটা বেরিয়ে এসেছে এবং যেটা সম্পর্কে কনফার্ম হওয়া যাচ্ছে। সকালবেলা বলেছিলাম রিউমার স্টেজেই রাখো, এখন কিন্তু আমি বলছি যে কনফার্ম আপডেট, এটিকে মোহনবাগান ইজ রিয়েলি সিরিয়াসলি ইন্টারেস্টেড ইন করিম আনসারি ফার্দ। করিম কিন্তু বর্তমানে গ্রিসের একটি ক্লাব এইকে এথেন্সে খেলতেন 3 বছরের চুক্তিতে, যেটা আমি তোমাদেরকে জানিয়েছিলাম। এবং এটাও জানিয়েছিলাম যে তার 1 বছরের চুক্তি বাকি রয়েছে, ফলে তোমরা এটাও জানো যে ট্রান্সফার ফি পে করতে হবে, কিন্তু ট্রান্সফার ফি পে করা ছাড়াও অনেক রকম ব্যাপার হতে পারে। এবং যেরকম শোনা যাচ্ছে যে এটিকে মোহনবাগানের যে ইন্টারেস্ট, এটা কিন্তু অ্যাডভান্স স্টকে পৌঁছে গিয়েছে এবং এটিকে মোহনবাগান একটা ফর্মাল চুক্তিপত্র পাঠিয়ে দিয়েছে করিম আনসারি ফার্দকে। এবং এই চুক্তিপত্রটা পাঠিয়ে দেওয়াটা কিন্তু সরাসরি যে প্রথম ইরান থেকে আপডেটটা বেরিয়ে এসেছিল সেই ইরানের পরে কিন্তু গ্রিসেরও সাংবাদিকরা এটা কভার করেছেন, ফলে দুটো ডিফারেন্ট কান্ট্রি কিন্তু আপাতত কভার করলো এই ইরানের খবরটা। এবার আমাকে তোমরা সাংবাদিক বলতে পারো নাও বলতে পারো, আমি নিজেকে সাংবাদিক বলি না, কারণ আমি সাংবাদিক নই। সাংবাদিক হলে আমি এবিপি আনন্দ 24 ঘন্টায় করার ইচ্ছে থাকতো, কিন্তু অবশ্যই আমি একজন ইউটিউবার এবং আমি তোমাদের জাস্ট বর্তমানে ভারতীয় ফুটবলে কি হচ্ছে সেটা সম্পর্কে কথা বলি। তো ইন্ডিয়া থেকেও কিন্তু আমি কভার করেছি, এরপরে আরও অনেক ইউটিউবাররা কভার করেছেন, ফলে করিম আনসারি ফারদের এই ব্যাপারটা কিন্তু বেশ ফ্রুটফুল হওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে। দুর্দান্ত একজন স্ট্রাইকার, কারণ দেখো ইরানিয়ান লীগ তার পাশাপাশি কিন্তু চ্যাম্পিয়নশিপ এছাড়াও গ্রিসের লীগ, ফলে এইসব লীগেও তিনি কিন্তু দুর্দান্ত পারফরমেন্স না করলেও তিনি যে পারফরমেন্সটা করেছেন সেই পারফরমেন্সটা ইন্ডিয়ান সুপার লীগের রেসপেক্টে হিউজ। 150 কাছাকাছি গোল তার টোটাল কেরিয়ারে রয়েছে। 2018 বিশ্বকাপে পর্তুগালের এগেনস্টে তিনি গোল করেছিলেন, ফলে ইনি কি বর্তমানে এটিকে মোহনবাগানের বিগ ফিশ হতে পারেন? তোমরা অবশ্যই নিজে কমেন্ট করে জানিও। আর আপাতত এই হিউজ ট্রান্সফার আপডেটটা বেরিয়ে এসেছে যে এটিকে মোহনবাগান কিন্তু সরাসরি চুক্তিপত্র, 1 বছরের একটি চুক্তিপত্র পাঠিয়ে দিয়েছে ইরানিয়ান সুপারস্টার করিম আনসারি ফারদকে। তো সকালবেলা খবর দিয়েছিলাম, এখন কিন্তু চুক্তিপত্রের ব্যাপারটা জানিয়ে দিলাম। এরপরে নতুন কিছু আপডেট এলে অবশ্যই তোমাদেরকে সেটা জানাবো। আর আগামীকালকে তোমরা যেরকম কমেন্ট করেছো যে যে দ্বিতীয় বিদেশির কথা আমি জানিয়েছিলাম যে দুজন ইরানিয়ান বিদেশি কেটিকে মোহনবাগান টার্গেট করেছে, তার মধ্যে করিমের ব্যাপারটা বেশি এগিয়েছে আর বাকি আরেকজনের ব্যাপারটা এগোয়নি, বা মোটামুটি বলা যায় যে নাও হতে পারে, তো সে কারণে আমি সেকেন্ড নামটা জানাইনি। তো সেই সেকেন্ড নামটা তোমরা কমেন্টে প্রত্যেকেই জানতে চাইছো, তো সেই সেকেন্ড নামটা আমি আগামীকাল জানাবো। তো ভিডিওটা আপাতত এই পর্যন্ত ছিল, লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর চলো এখনকার মতো টাটা, আর ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।